হ্যালো বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম যে ব্লক ভিত্তিক মানে ব্লকে ব্লকে খুব শীঘ্রই চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হবে ইতিমধ্যে কিন্তু জেলা জেলাভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আপনাদের জেলার নামগুলি তো সেই সকল জেলা অনুযায়ী কিন্তু অবশেষে একটা নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা দেখতে পাচ্ছেন আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে আর আবেদনটি চলবে আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখ নিজ জেলার মধ্যে যদি আপনারা কাজ পেতে চান অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইতিমধ্যে সামনে মাসের আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা যে আবেদন সেটি করে নিতে পারবেন তো এখানে দেখুন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর বলে রাখি এটা কিন্তু অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই কাজটি পাবেন কোনো রকম বাইরের জেলা আপনারা কাজটি করতে যেতে হবে নিজ জেলার মধ্যে এক কথা এই কাজটি পেয়ে যাচ্ছেন বিশেষ করে মেল এবং কি ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করে নিতে পারবেন বয়সের কাঠামো দেখতে গেলে আঠেরো প্লাস বয়স হয়ে থাকলে আপনারা কিন্তু আজকের যে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে পারেন কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন আজকের ভিডিওটি দেখলে তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনারা চলে এসেছি ভ্যাকান্সি ভ্যাক্যান্সির লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পারবেন ইংলিশ স্টোনোগ্রাফার এখানে পোস্ট রয়েছে গ্রুপ ডি যেটা পিয়ন পোস্ট রয়েছে গ্রুপ ডি পিয়ন পোস্টের জন্য নর্মালি এইট পাস শিক্ষাগত যোগ্যতার যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু চা হয়ে থাকে যদি আপনারাকে নোটিশগুলি ডাউনলোড করতে চান ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক অবশ্যই সেখানে যুক্ত হয়ে যান সেখানে কিন্তু নোটিশগুলি আমি প্রোভাইড করে দিয়ে রেখেছি তো সেখান থেকে আপনারা নোটিশগুলি ডাউনলোড করতে পারবেন অথবা অনলাইনে আবেদন করার লিঙ্কও কিন্তু পেয়ে যাবেন এছাড়া এখানে দেখতেই পাচ্ছেন মাই অ্যাপ্লিকেশন ইন ডট নেট ডট সিসিসি এই যে একটি গভর্নমেন্টের অফিসিয়ালি সাইট দেখতে পাচ্ছেন এই সাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে সেই আবেদনটি করবার জন্য এখানে কিন্তু অলরেডি অফিসিয়ালি সাইট প্রদান করাই রয়েছে এখনও বলছি যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য আমি প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রোভাইড করে থাকি এখানে কিন্তু টোটাল দুই ধরনের পোস্ট রয়েছে ক্লিয়ার এখানে দেখুন ইংলিশ স্টোনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য পে লেভেল টেন অনুযায়ী যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন যেখানে বেতন আপনাদের দাঁড়াবে বত্রিশ হাজার একশোটি টাকা থেকে বিরাশি হাজার নশো টাকার মধ্যে আপনারা কিন্তু খুব ভালো একটি মাপের বেতন পেয়ে যাচ্ছেন যেটা গ্রুপ বি পোস্ট এরপরে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পোস্ট যেটা পিয়ন পোস্ট রয়েছে পে লেভেল ওয়ান অনুযায়ী যে বেতনটি দাঁড়াবে সতেরো হাজার টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে পরবর্তীতে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন চলে আসবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নট লেস দেন এইটিন ইয়ার্স তো বুঝতে পারছেন এখানে বলা যে আঠেরো বছরে কম হয়ে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না আর ভিডিও শুরুতে বলেছিলাম আঠেরো প্লাস আপনাদের কিন্তু বয়স লাগবে তারপরে আবেদন করতে পারবেন এছাড়া তো বয়সের ছাড় এখানে রয়েছেই ইনকেস অফ গ্রুপ ডি এখানে যে সরি গ্রুপ বি পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন থার্টি ফাইভ ইয়ার্স ইন পার্সন বিলং টু শিডিউল কাস্ট এর সঙ্গে আদার ব্যাকওয়ার্ড ক্লাস তো এখানে বলা হয়েছে যদি আপনার কেউ পঁয়ত্রিশ মানে থার্টি ফাইভ বলতে এখানে পাঁচ বছরের ছাড় যেহেতু পেয়ে যাচ্ছেন কারা এখানে পাবেন শিডিউল কাস্ট যারা রয়েছেন এবং আদার্স আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকলে যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে এক কোথায় সেক্ষেত্রে এখানে আপনারা কিন্তু বয়সের যে পাঁচ বছর ও যে বয়সের তিন বছরের ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে আপনারা পাচ্ছেন মানে সেই সকল ছাড়গুলো এখানে দেওয়া হবে যেহেতু গভর্নমেন্টের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আর এখানে কিন্তু বলে রাখি বিশেষ করে এখন কি হয় রিটেন এক্সামিশন হয় না ওয়ার্ক অ্যান্ডেন্ট ভিত্তিতে যে নিয়োগ সেই নিয়োগগুলি সম্পূর্ণ করা হয়ে থাকে তবে এখানে রিটেন এক্সামিশন নেওয়া হবে ঠিক আছে রিটেন এক্সামিশন থাকছে রিটেন এক্সামিশনে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু ভিভা বয়সে ডাক পাবেন আর ভিভা বয়স ঠিকঠাক দিতে পারলে এই যে কাজ এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে বলা যায় যে শিডিউল কাস্ট হয়ে থাকলে বয়সের পাঁচ বছর ছাড় শিডিউল ট্রাইব হয়ে থাকলে বয়সের কিন্তু এখানে সাত বছরের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছেন আর থার্টি থার্টি টু ইয়ার্স ইন কেস অব দ্য আদার পার্সনার ক্ষেত্রে থার্টি টু ইয়ার্সের মধ্যে যে বয়সের ছাড় সেই ছাড়গুলি পাবেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের এখানে আপনাদের যে বিজ্ঞপ্তি সে সকল বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে এখানে দেখুন চলে আসবে গ্রুপ ডি পোস্টের জন্য যেখানে বলা হয়েছে ফর্টি থ্রি ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন শিডিউল কাস্ট অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাস ঠিক আছে আঠেরো থেকে এখানে বলা হয়েছে আঠেরো থেকে ফর্টি থ্রি ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন তবে আপনারা যদি কেউ এখানে বলা আছে শিডিউল টাইপ হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন শিডিউল টাইপরা এখানে বয়সের কত বছর ছাড় পাবেন ফোরটি ফাইভ ইয়ার্সের এখানে যে ছাড় সেই ছাড়টি কিন্তু পেয়ে যাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন আদার্স যে পার্সেন্ট আছে তারা কিন্তু এখানে তাদের যদি সার্টিফিকেট দেখাতে পারেন সেক্ষেত্রে ফর্টি ইয়ার্সের ছাড় পেয়ে যাবেন এরপর আমরা সরাসরি চলে আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখুন অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টোনোগ্রাফার সবার প্রথমে বলে রাখি ইংলিশ স্টোনোগ্রাফার যে এক নম্বরের পয়েন্টই ছিল এক নম্বরের সেই পোস্টটি সেই পোস্টটির জন্য আপনাদের মাস্ট হ্যাভ ব্যাচেলার ডিগ্রি আপনাদের কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে সবার প্রথমে ফ্রম এনি ইউনিভার্সিটি রিগোনাইজ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অ্যান্ড লেস দ্যান সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান উইথ নলেজ ইন টাইপিং শর্ট হ্যান্ড এ তো এখানে বুঝতে পারছেন এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু যে কোনো স্ট্রিম নিয়ে বা যে কোনো ইউনিভার্সিটিতে যদি বিএ পাস করে থাকেন সেটা সায়েন্স সিস্টেম হতে পারে আর্টস সিস্টেম হতে পারে কমার্স সিস্টেম যে কোনো স্ট্রিম নিয়ে জাস্ট আপনাদের বিয়ে পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এর সঙ্গে এখানে বলা হয়েছে যে গ্র্যান্ড কমিশন নেটলাস সার্টিফিকেট ইন নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এখানে নর্মালি সিক্স মান্থ অথবা এক বছরের একটি কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে দেখাতে হবে ওয়ান ইয়ার অথবা সিক্স সিক্স মান্থের এর সঙ্গে বলা হয়েছে উইথ শুধু কম্পিউটার সার্টিফিকেট থাকলে হবে না এখানে কিন্তু শর্ট হ্যান্ডেরও আপনাদের সার্টিফিকেট দেখালে খুব ভালো হয় অথবা এখানে দেখতে পাচ্ছেন নলেজ উইথ রাইটিং ইন শর্ট হ্যান্ড তো মানে আপনাদের যে টাইপিং স্পিড সেই স্পিডের যে সার্টিফিকেট সেটা যদি থাকে তাহলে খুবই ভালো আর না থাকলে কিন্তু আপনাদের কিন্তু অনেকের সার্টিফিকেট থাকে না তবে হাতের যে স্পিড সেটা কিন্তু থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন জাস্ট এখানে বলা হয়েছে বিএ পাসের সঙ্গে একটি কম্পিউটারের সার্টিফিকেট তবে আপনারা এখানে আটকাবেন কখন যাদের টাইপিং স্পিড নেই তারা আটকাবেন একদম ইন্টারভিউতে যখন আপনাদের শর্ট লিস্ট বা সরি শর্ট হ্যান্ডে আপনাদের টাইপ করতে দেওয়া হবে যদি আপনাদের শর্ট হ্যান্ডে টাইপ করার দ্রুত যে গতি থেকে থাকে তাহলেই আপনারা আবেদন করবেন এটি শর্ট এটি কোন ধরনের পোস্ট এটি হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনাদের কোর্টের মধ্যে যারা টাইপিং করে তারা দেখে একদম পুরো স্পিডে যেভাবে টাইপিং করছে তো সেই টাইপিস্টের জন্যই কিন্তু এই নিয়োগটি করতে চলেছে তো সেক্ষেত্রে সেই সকল টাইপিংয়ের নলেজ যদি আপনাদের মাঝখানে থেকে থাকে তারপরেই কিন্তু আবেদনটি করবেন ক্লিয়ার তবে এখানে বলা হয়েছে দেখুন এখানে আপনারা দেখতে পারবেন যেখানে এখানে বলা হয়েছে যে ইংলিশ স্টোনোগ্রাফার এ মিনিমাম স্পিড এইটি এম স্পিডে আপনাদের কিন্তু লাগবে শর্ট হ্যান্ড অ্যান্ড মিনিমাম স্পিড থার্টি এম কিন্তু আপনাদের লাগবে ঠিক আছে তো আর এখানে আপনারা বুঝতে পারছেন আশিটি ওয়ার্ড তোলা ক্ষমতা কিন্তু থাকতে বলা হয়েছে এক কমপক্ষে এক মিনিটে চলে আসবে পরবর্তী পোস্ট যেটা কিন্তু গ্রুপ ডি পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের নর্মালি এইট পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সেটা কিন্তু এখানে বলা আছে যে ফ্রম এনি রিগুনাইজ স্কুল ফর রিগুনাইজ মাদ্রাসা অর এনি আদার্স রিগুনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট এখানে বলা হচ্ছে যে কোনো ইনস্টিটিউট থেকে যদি আপনারা গ্রুপ ডি পাস করে থাকেন সেটা মাদ্রাসা বোর্ড থেকে হতে পারে যে কোনো ইনস্টিটিউট থেকে সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে ক্লিয়ার এখানে শুধুমাত্র এইট পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আলাদা রকম আপনাদের যোগ্যতা চা হয়নি এরপরে চলে আসবো মোড অফ এক্সামিশান আপনাদের যে এক্সামিশান সেটা কীভাবে হচ্ছে এখানে দেখুন এখানে বলা হয়েছে যে ইংলিশ স্টোনোগ্রাফারের জন্য সবার প্রথমে পেপার ওয়ান যেটা কিন্তু জেনারেল ইংলিশ থাকবে হানড্রেড মার্কে মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে এখানে টোটাল আপনাদের তিনটে এক্সাম নেওয়া হচ্ছে ঠিক আছে পেপার ওয়ান পেপার টু এরপরে পেপার থ্রি তিনটে এক্সাম কিন্তু এখানে নেওয়া হচ্ছে যেটা হানড্রেড মার্কের পরবর্তীতে চলে আসবো যেটা গ্রুপ ডি পিওন পোস্টের জন্য এই গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের দেখতে পাচ্ছেন হানড্রেড মার্কের আপনাদের যে কম্পিটিটিভ এক্সামিশন হবে ফিফটিন মাল্টিপাল চয়েস কোয়েশ্চিন থাকবে আর যেখানে ক্যারি টু মার্ক ইন অন এখানে বলা হয়েছে সিম্পল আরথমেটিক ইংলিশ বেঙ্গলি অ্যান্ড জেনারেল নলেজ ওয়ান মার্ক শ্যাল বি ডিসাইডেড অর ইচ রং অ্যান্সার তো এখানে বুঝতে পারছেন এক জিরো পয়েন্ট ওয়ান কিন্তু এখানে আপনাদের কাটা যাবে যদি আপনারা ভুল অ্যান্সার দিয়ে থাকেন দ্য ডিউরেশন এক্সামিশন উইল সিক্সটি মিনিট আপনারা যে এই এক্সামটির জন্য সময় পেয়ে যাবেন সেটা কিন্তু সিক্সটি মিনিট ষাট মিনিট সময় পেয়ে যাচ্ছেন অন দ্য বেসিক অন দ্য রেজাল্ট ইন দ্য রিটার্ন এক্সামিশন দ্য কোয়ালিফাইং মার্ক উইল বি ফিক্সড দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিশন সাকসেসফুল ক্যান্ডিডেট বি কল দ্য পার্সোনালিটি টেস্ট যেটা ভিভা বয়সের জন্য ডাক পাবেন ফাইভ টাইম অফ দ্য নাম্বার ভ্যাকেন্সি ইচ ক্যাটেগরি আদার বেসিস টোটাল মার্ক অফ টেন দ্য রিটার্ন এক্সামিশন পার্সোনালিটি টেস্টের উপরে ভিত্তি করে এখানে এও বলা যায় দ্য ফাইনালি প্যানেল উইল বি প্রপার দ্য স্ট্যান্ডার্ড এক্সিমিশন সার্ভিস সিমিলার দ্য ক্লাস অফ এইট এইট ক্লাস অনুযায়ী কিন্তু আপনাদের যে সকল কোয়েশ্চেন সে সকল এখানে থাকছে আর আপনার এই যে এক্সিমিশন এই এক্সিমিশনটি দেওয়ার পরেই কিন্তু আপনাদের শর্ট লিস্ট তৈরি করা হবে সেই শর্ট লিস্টে যদি আপনার নাম থেকে থাকে ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউর পর আরেকটি শর্ট লিস্ট তৈরি করা হবে সেখানে আপনার নাম থাকলে এই যে কাজ এই কাজটি সরাসরি পেয়ে যাবেন চলে আসবো ফি পেমেন্টের মধ্যে আপনাদের যে ফি পেমেন্ট লাগবে ইংলিশ স্টোনোগ্রাফারের জন্য চারশো টাকা ফি পেমেন্ট লাগবে কাদের জন্য আনরিজার্ভ অ্যাং অ্যান্ড ইনক্লুডিং এসসি ই ডাব্লু এসের জন্য আর যারা এসসি সঙ্গে ই এস ক্যাটাগরি রয়েছেন ইকোনমিক্যাল ওয়ার্কার্স সেক্ষেত্রে দেখুন ইংলিশ স্টোনোগ্রাফারের জন্য আপনারা যে বেতনটি পেয়ে যাবেন সরি আপনার যে ফি পেমেন্ট করতে হবে সেটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা গ্রুপ ডি পোস্টের জন্য যদি আপনারা কেউ আবেদন করছেন সেক্ষেত্রে জেনারেল জেনারেলদের জন্য দুশো পঞ্চাশ টাকা এবং এসসি এর সঙ্গে ই ক্যাটাগরি হয়ে থাকলে আপনাদের দুশো টাকা ফি পেমেন্ট লাগবে যেটা অনলাইনে আবেদন করার সময় কিন্তু ফি পেমেন্টই করিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে আবেদন প্রসেস যেটা কিন্তু একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর সঙ্গে কিন্তু হাউ টু অ্যাপ্লাই জেনারেল ইনস্ট্রাকশন এখানে অলরেডি দেওয়া হয়েছে কী করে আবেদন করতে হবে কোথায় আপনারা গিয়ে আবেদনটি করতে পারবেন এই সকল সমস্ত রকম কিন্তু এখানে অলরেডি প্রোভাইড করাই রয়েছে আবেদনটি কোথা থেকে প্রকাশিত হচ্ছে অফিস অফ দ্য সিটি এখানে সিভিল কোর্ট অফ কলকাতা ইঞ্জিন ইংলিশ ডিপার্টমেন্টে এই যে নিয়োগ এই নিয়োগটি কিন্তু করতে চলেছে আঠেরোই আঠারোই ডে অফ জুন মানে আঠেরো তারিখে জুনের এই যে রিক্রুটমেন্ট এটি কিন্তু প্রকাশিত হয়েছিল লাস্ট ডেট বলে দিলাম আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে আবেদনটির লাস্ট ডেট তো এ হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ